আসসালামু আলাইকুম। আজকেও যে টেক্সট নিয়ে কথা বলতে যাচ্ছি এটাকে আসলে টেক্সট বা পড়াশোনা বলা যায় না, এটা গল্প, এবং এতটাই অসাধারণ গল্প যে তোমার মানে মন ছুঁয়ে যেতে বাধ্য। আর হ্যাঁ, এই কবিতাটি পড়ার পরে আমি জাস্ট রবার্ট ব্রাউনিংয়ের আলাদা আরও দুটো বই কিনে নিয়েছিলাম, অর্থাৎ ওনার লাইফের অনেক অনেকগুলো কবিতা। এতটাই ভালো লেগেছিল আমার কাছে এটার স্টোরি, তোমাদেরও লাগবে। তো আজকে আমরা চলো গল্পটা শুরু করি। এবং হার্ট দুর্বল থাকলে, হার্ট দুর্বল না, আসলে মন খারাপ হয়ে যাবে, হয়তো বা তোমার কান্নাও পেতে পারে আজকের গল্পটি শুনে। হ্যাঁ, আর কোর্সের মধ্যে মানে পড়ানোর সময় তোমাদের বিজ্ঞাপনের জন্য লিখে রাখলাম, যদি প্রশ্নোত্তর সহ সম্পূর্ণ কোর্স নিতে চাও জাস্ট ডিসক্রিপশনটা দেখো। আমরা সরাসরি টেক্সটে চলে আসি। আজকের আমাদের গল্পটি হচ্ছে আন্দ্রেয়া ডেল সার্টো। এটার উচ্চারণটা ভিন্নভাবে বলে, অ্যান্ড্রেয়া ডেল সার্টো বলে একজন মানুষের নাম। ওনাকে বলা হয় দ্য ফল্টলেস পেইন্টার, এমন একজন শিল্পী, চিত্রশিল্পী যার কোনো ভুল নেই বা ত্রুটি নেই। এই মানুষটি একজন শিল্পীর, কিন্তু চোখ, তার দৃষ্টি একটু ভিন্ন রকম হয়। উনি একটা মেয়েকে পছন্দ করে, একটা মেয়েকে তার খুবই খুবই ভালো লাগে। সে মেয়েটির নাম ছিল লিউক্রেশিয়া। তোমরা ভাবতে পারো লিউক্রেজিয়া, বাট ইউ শুড কল হার লিউক্রেশিয়া। তো এই লিউক্রেশিয়া মেয়েটা একজন, এর আগে বিয়ে হয়েছিল, ওনার হাজব্যান্ড একজন টুপি বিক্রেতা ছিল, হ্যাটার বলতে পারো, HATER। ওনার হাজব্যান্ড টুপি বিক্রি করতো, হাজব্যান্ড মারা যায় সামহাউ, দেন অ্যান্ড্রেয়া ডেল সার্টো, এই হ্যাটার এর বউ যে আর কি, লিউক্রেশিয়া, তাকে বিয়ে করে। এবং এই মেয়েটা ছিল হচ্ছে অসম্ভব সুন্দরী, অতিরিক্ত বেশি সুন্দরী, এবং আন্দ্রেয়া ডেল সার্টো ওনার জাস্ট চেহারায় ফ্যাসিনেটেড হয়েই তাকে বিয়ে করে। তো তাদের সম্পর্ক প্রায় 12 ইয়ার্স চলছে, 12 বছর, এবং এই 12 বছর ধরে তাদের মধ্যে শুধু ঝগড়া হয়, ঝামেলাই হয়। কী নিয়ে ঝামেলা হয় সবই বলছি। তো কবিতাটা যখন শুরু হয় তখন আন্দ্রেয়া ডেল সার্টোকে আমরা দেখতে পাই যে লিউক্রেশিয়াকে সে বলছে যে একটু থামো, আমার সাথে ঝগড়া করো না, ঝামেলা করো না, একটু চুপ থাকো, আমাকে একটু কাজ করতে দাও। কি কাজ জানো? লিউক্রেশিয়া তার বয়ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তার আবার আত্মীয়ও হয়, কাজিন, সেই ছেলেটার সাথে সে পরকিয়া করে। লিউক্রেশিয়া, সেই ছেলেটা লিউক্রেশিয়াকে বলছে যে আমার অনেকগুলো পেইন্টিং দরকার, সম্ভবত 4টে অথবা 5টা। আমরা কোয়েশ্চেন পড়ার সময় এগুলো ডিটেলসে জানবো, আজকে আমরা গল্পের মধ্যে জাস্ট গল্প। বেশ কয়েকটা পেইন্টিং চাই, বলে যে আমাকে, তোর হাজব্যান্ড তো অনেক ভালো ছবি আঁকে, ওকে দিয়ে আমার কয়েকটা ছবি আঁকায় দে। তো সে কাজটা নিয়ে এসে আন্দ্রেয়া ডেল সার্টোকে দেয়। কে? আন্দ্রেয়া ডেলের বউ। ঠিক আছে, দেওয়ার পরে আন্দ্রেয়া ডেলকে বলে যে এটা করে দাও, তোমাকে করে দিতে বলছি, যেভাবে সেভাবে করে দাও, টাকা পয়সার কোনো কথা বলবে না, সে যদি দেয় দিবে, যা দিবে সেটাই তোমাকে রাখতে হবে, এবং নির্দিষ্ট যে টাইমের মধ্যে চেয়েছে সেটার মধ্যেই দিতে হবে। এভাবে বলতেছে, কার ছবি? তার নিজের বয়ফ্রেন্ডের, বয়ফ্রেন্ডের দেওয়া কিছু ছবি আর কি। আন্দ্রেয়া ডেল কি উত্তর দেয় জানো? বলে যে হ্যাঁ, তুমি যেটা যেভাবে বলছো আমি সেভাবেই দিব, একটা ফেভার আমাকে করবে প্লিজ। আন্দ্রেয়া ডেল সার্টো তার বউ লিউক্রেশিয়াকে বলছে যে আমাকে একটা ফেভার করবে প্লিজ, একটা হেল্প করবে প্লিজ, আমার সামনে একটু বসো, আমি জাস্ট তোমাকে দেখবো। কতক্ষণের জন্যে? বলে যে জাস্ট আধ ঘন্টার জন্যে, মাত্র 30 মিনিট আমি তোমাকে দেখতে চাই, সামনে থাকো। উনি অনেক কথা বলে, বলে যে আসলে ভাঙা মন নিয়ে ছবি আঁকা যায় না, কারণ তোমার ওয়াইফ তার বয়ফ্রেন্ডের জন্য ছবি আঁকাতে হাজব্যান্ডকে যদি প্রেশার দেয়, ওই হাজব্যান্ডের মন কী অবস্থা, অনেক অনেক ঘটনা বলে। কিন্তু লিউক্রেশিয়া তাকে এই আধা ঘন্টা সময়টাও, ভালো একটা সময় তাকে দিয়ে দিতে রাজি না। তো এটা একটা ড্রামাটিক মনোলগ ছিল, আমরা গল্পের মধ্যে মধ্যে টেক্সটের কথাও জানবো। ড্রামাটিক মনোলগ হচ্ছে এখানে শুধু আন্দ্রেয়া ডেল ওই একা একাই কথাগুলো বলে, নাটকীয় ভঙ্গিতে বলে, লিউক্রেশিয়া কোনো উত্তর দেয় সেটা আমরা কবিতার মধ্যে পাবো না, কিন্তু আন্দ্রেয়া ডেলের কথোপকথনের মধ্যে আমরা বুঝতে পারবো। এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ, একজন মানুষ শুধু কথা বলে। তো আন্দ্রেয়া ডেল কিছু কিছু ঘটনা বলতে থাকে লিউক্রেশিয়াকে, যে দেখো তোমাকে আমি এর আগে, তোমাকে আমি এই বাড়িটা বানিয়ে দিয়েছিলাম। এই বাড়িটা কীভাবে বানাইছে জানো? শোনো, ইটালির কিং, রাজা আন্দ্রেয়া ডেল সার্টোর চিত্রকর্ম, ওই শিল্পী মানে ছবি আঁকাগুলো দেখে রাজা খুব পছন্দ করে। তো তখন রাজা ওকে বলে যে তোমাকে আমি অগ্রিম পেমেন্ট দিয়ে দিচ্ছি, অনেক টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার প্রাসাদটায় ছবি এঁকে সুন্দর করে দিবে। আন্দ্রেয়া ডেল সার্টো এতটাই সুন্দর, হি ওয়াজ এ ফল্টলেস পেইন্টার, এতটাই সুন্দর আঁকতো যে রাজা তাকে অগ্রিম পেমেন্ট দিয়ে দেয়। সেই টাকাটা নিয়ে যখন আসে, তার বউ তাকে বলে যে না, এই টাকাটা আমাকে দাও, আমি বাড়ি বানাবো, টাকাটা মেরে দেয়। কিছু করার নেই, বউ তাকে যেটা বলতো সে সেটাই শুনতো, ইজ এ কাইন্ড অফ ডোমেস্টিক হাজব্যান্ড। হ্যাঁ, তো সেই টাকাটা দিয়ে, এখন রাজার টাকা যদি তুমি মেরে দাও, আন্দ্রেয়া ডেল যদি মেরে দেয়, রাজা তাকে কী করবে?
সে রাজার কাছে মুখ দেখাতে পারছে না, রাজার ওই রাজ্য মানে ওই এলাকাতেই সে যায় না, পালিয়ে আছে আর কি। সে একটু একটু ছবি টবি আঁকে, টাকা পয়সা যা পায় সেটা দিয়ে তাদের সংসার চলে। এবং আরও একটা ঘটনা ঘটে, এই টাকাগুলো কোথায় যায় জানো? এই আন্দ্রেয়া ডেল যে ছবিগুলো আঁকে, যে টাকাগুলো পায়, সেই টাকাটা চলে যায় হচ্ছে তার সেই বয়ফ্রেন্ডের কাছে, অর্থাৎ মেয়েটা নিয়ে দিয়ে দিয়ে দেয়। মাঝখানে আরও কিছু কথা, আন্দ্রেয়া ডেল হচ্ছে উনি একটা কথা বলে যে দেখো, লিওনার্দো দা ভিনচি ওনার নাম শুনছো, রাফায়েল ছিল, আরও কয়েকজন পেইন্টারের নাম বলে, বলে যে ওরাও পেইন্টার, ওরাও অনেক সুন্দর আঁকতে পারে, অনেক নিখুঁত আঁকতে পারে, পৃথিবীর কিন্তু শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে উনি আর একজন। আন্দ্রেয়া ডেল বলে যে ওদের ছবিটা আমি হাতে নিয়ে আমি আঙুল দিতে দেখায় দিতে পারি যে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে সমস্যা আছে, আমি ওইগুলো ঠিকও করে দিতে পারি। কারণ কি জানো, ওরা আমার মতো এতটা নিখুঁত ছবি আঁকতে পারে না। আমি চোখ দিয়ে যা দেখি, আমি মনে যেটা ভাবি, আমি সেটাই ছবিতে প্রকাশ করতে পারি, ক্যানভাসে আঁকতে পারি। কিন্তু তারপরেও আমার ছবিটার দিকে তাকালে এই ছবিটাকে মৃত মনে হয়। আন্দ্রেয়া ডেল এই কথাগুলো বলছে যে আমার ছবিটার দিকে মানুষ তাকালে এই ছবিটাকে মৃত মনে হয়, কিন্তু রাফায়েল বা লিওনার্দো দা ভিনচি ওদের ছবির দিকে তাকালে ওই ছবিগুলোকে জীবন্ত মনে হয়, মনে হয় যেন একটা স্পিরিচুয়াল টাচ আছে। কেন বলতে পারো লিক্রেজিয়া? লিক্রেজিয়া কীভাবে জিজ্ঞেস করে, লিক্রেজিয়া হ্যাঁ ওর কোনো গুরুত্ব নেই লুক্রেজিয়ার। আন্দ্রেয়া ডেল তখন বলে যে তাদের ছবিতে একটা ডিভাইন টাচ আছে, স্বর্গীয় একটা ছোঁয়া আছে। ইউ নো হোয়াটস দ্য ডিভাইন টাচ? এভাবেই লুক্রেজিয়াকে জিজ্ঞেস করে। লুক্রেজিয়া তো এসবের ধার ধারে না, এই কী পেশাল বাড়ে বুড়া, কী বলতে চাস বল ক্লিয়ার করে। বলে যে হ্যাঁ, ওরা ছবি যেভাবেই আঁকুক ওদের মনে প্রশান্তি আছে, কারণ তার যে ভালোবাসার মানুষটা তাকে সে সাপোর্ট দেয়। এই শিল্পীদেরকে তাদের ভালোবাসার মানুষগুলো সাপোর্ট দেয়, কিন্তু আমি নিজে তোমার থেকে আমি কোনো ধরনের সাপোর্ট পাই না। এখানেই উনি এই কথাটা বলে যে এই জন্যেই ভাঙা মন নিয়ে ছবি আঁকা যায় না, ছবি আঁকতে গেলে একটা ভালো মন দরকার। অবশ্যই এই কথাটা একটু আলাদা, তোমার মন যত ভেঙে যাবে তোমার কবিতা, তোমার লেখা, তোমার ছবি তত সুন্দর হবে। যাই হোক, তো এরকম কিছু কথা হয়। উনি আবার একটা সময়ে দুঃখ করে বউয়ের কথা বলে যে তুমি তুমি হচ্ছে ফোলার্স পাইপ। ফোলার মানে হচ্ছে পাখি শিকারি, পাখি শিকারিদের যে বাঁশির সুরেল আওয়াজ। লুক্রেজিয়াকে আন্দ্রেয়া বলে যে তোমার কণ্ঠ হচ্ছে সেই সমস্ত শিকারি পাখিদের যে সুরেলা সুন্দর বাজনা, ওই বাজনার মতো। এই কথাটা শুনে লুক্রেজিয়া অবাক হয়, এটা আবার কি, এটার আমাদের কোনো এক্সপ্লেইন দেওয়া নেই। তবে এক্সপ্লেইন বিষয়টা এরকম, মানে আন্দ্রেয়া বলতে চাচ্ছে যে মূলত তুমি আমাকে এই চেহারা, সুরের মাধুর্য, কথা দিয়ে আমাকে পাগল করছো ঠিকই, কিন্তু আমি শিকারির জালে ফেঁসে যাওয়ার মতো ফেঁসে গেছি, আটকে গেছি। ওকে, আমরা স্টোরি শেষ করে দেই, এখনও মূল ঘটনাতে আমরা যাইনি, মূল ঘটনা তোমার হার্ট টাচ করবে। তারপরে উনি হচ্ছে ছবিগুলো আঁকে, চারটে ছবি মেবি আমরা প্রশ্নের মধ্যে পড়বো। তো এই ছবিগুলো যেরকমটা যেভাবে দেওয়ার কথা ছিল সেরকমটা দেয়। ফাইনালি একদম শেষের যে ঘটনাটা, এইগুলো আমি যে লাস্টের কথাগুলো বলছি এগুলো কবিতার মধ্যে নেই, আমার কাছে এতটাই ভালো লেগেছিলো এটা যে আমি অন্যান্য বই থেকে ঘাটাঘাটি করে রেফারেন্স থেকে পড়েছি, কিন্তু তোমরা এই রেফারেন্সের ঘটনাগুলো বা আশেপাশের যে গল্পগুলো মানে বইয়ে নেই সেগুলো আমরা এক্সামের খাতায় লিখতে পারবো, নো প্রবলেম। লিটারেচার হ্যাজ দিস ফ্রিডম, এই ফ্রিডমটা তোমার আছে, তুমি সত্য তথ্য যেটা সেটা তুমি লিখতে পারবা। তো যেটা হয় সেটা হচ্ছে, দেখা যায় যে অনেকদিন পরে লুক্রেজিয়া অ্যান্ড্রিয়া ডেল সার্টোকে ছেড়ে চলে যায়। কোথায় চলে যায়? তার বয়ফ্রেন্ডের কাছে। বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে আমার সাথে প্রেম করছো এতদিন ধরে, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছি, ওই আন্দ্রেয়াকে ছেড়ে চলে আসছি। আন্দ্রেয়াকে আমি একবার বুড়া বলছিলাম, খুব একটা বুড়া না, বয়স মোটামুটি যেরকম হওয়া উচিত তার চেয়ে দু এক বছর বেশি হবে, খুব বেশি বুড়া না। তো তখন ওর বয়ফ্রেন্ড, লুক্রেশিয়ার বয়ফ্রেন্ড ওকে বলে যে তুই আন্দ্রেয়াকে ছেড়ে চলে আসছিস? লুক্রেশিয়া বলে হ্যাঁ আমি তোমার জন্য চলে আসছি। বলে যে তাহলে কি তোর এখন টাকা পয়সা আছে? লুক্রেশিয়া বলে না আমি তো টাকা তো আন্দ্রেয়ার কাছ থেকে পাইতাম। তখন লুক্রেশিয়ার বয়ফ্রেন্ড ওকে বলে যে তাহলে তোক দিয়ে আমি কী করবো, আমি তো তোর সাথে সম্পর্ক করছিলাম শুধু টাকার জন্য, টাকা নিয়েও কী করতো, ও হচ্ছে জুয়া খেলতো আর মদ খাইতো, লাথি দিয়ে বের করে দেয়, তাড়িয়ে দেয় লুক্রেশিয়াকে। তো জাস্ট দেখো এই যে একটা সিচুয়েশন, লুক্রেজিয়াকে যে রিজেক্ট করলো তার বয়ফ্রেন্ড, জাস্ট এই রিজেকশনটা পাওয়ার পরে এক সেকেন্ডের মধ্যে লুক্রেজিয়ার পুরো দুনিয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওর মাথার মধ্যে তখন পুরো রিয়েলাইজেশনটা আসতে থাকে যে আন্দ্রেয়া ডেল সার্টোকে যে আমি এই 12 ইয়ার্স ধরে এত টর্চার, এত মানসিক প্যারা, এত গালিগালাজ, এত কিছু করছি, এই মানুষটা আমাকে তারপরেও
একটা সেকেন্ডের জন্য আমাকে ভালোবাসা বন্ধ করে নাই, সেই মানুষটাকে আমি ফেলে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসছি। অ্যান্ড ফাইনালি আমি কী পেলাম তোমরা জানো। আরও কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে, এটাও আমি অন্য একটা বইয়ে ঘাঁটাঘাঁটি করতে পেরেছিলাম, যে লিক্রেসিয়ার ফাইনালি আসলে লাইফে কী হয়েছিল। তোমরা ভাবতে পারো যে ভাই এটা স্টোরিটা আসলে রিয়েল লাইফ স্টোরি কি না। হ্যাঁ, এটা রিয়েল লাইফ স্টোরি বেসড একটা গল্প। তো লিক্রেসিয়ার ফাইনালি কী ঘটেছিল জানো? লিক্রেসিয়ার ফাইনালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে, লিক্রেসিয়া আর ফেরত যেতে পারে না তার হাজব্যান্ডের কাছে। ওর মনের মধ্যে আর আর যাওয়ার মানে ওই ইচ্ছাটা হয় না যে আমি কোন মুখ নিয়ে যাব তার কাছে, যাকে আমি এতটা টর্চার করছি, এত অত্যাচার করছি, এত অপমান করছি, ওনার কাছে আমি আবার কীভাবে ফেরত যাব। তো লিক্রেসিয়া তার লাস্ট লাইফগুলো একা কাটায়, এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে লিক্রেসিয়া যখন মারা যায় তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে মুখে এক গ্লাস পানি তুলে দেওয়ার জন্য কেউ ছিল না। তো এটা আসলে কি বলে, ন্যাচারাল জাস্টিস বলে কি না জানি না, তবে আমার বিশ্বাস যে আন্দ্রেয়া ডেল সার্টো একজন পেইন্টার হিসেবে, একজন লেখক, একজন কবি, এরা কখনো মানুষকে অভিশাপ বা মানুষের খারাপ চায় না বেশিরভাগ ক্ষেত্রে। আমার মনে হয় না যে আন্দ্রেয়া ডেল সার্টো তাকে কোনো অভিশাপ দিয়েছে, তবে অনেক সময় হয়তো বা এরকম অভিশাপ বা এরকম কোনো একটা বিষয় কাজে লেগে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্প। আর আমরা নর্মালি হচ্ছে গল্প এভাবেই পড়ি, আর তোমরা জানো যে কবিতা থেকে কিন্তু গল্পর সামারি টাইপের কোয়েশ্চেন আসে না। গল্প থেকে মানে কবিতা থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট, সেই কারণে আমরা কোয়েশ্চেন নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করি, এবং কোয়েশ্চেনগুলো আমরা আবার শীট থেকে বা গাইড থেকে লাইন বাই লাইন পড়ে দিই। সেটা সহ সম্পূর্ণ কোর্স পেতে চাইলে ডিসক্রিপশনে দেখো আমার ফোন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, আমাকে মেসেজ করতে হবে, মেসেজ করলেই কোর্স নিয়ে নিতে পারো। বিকাশ পেমেন্টের মাধ্যমে খুবই ইজি অ্যাক্সেস, জাস্ট আমি একটা লিঙ্ক দিয়ে দিলে তোমরা ওখান থেকে সব ভিডিও সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবে। তো আজকের গল্পটা এরকমই, আমার ধারণা যে তোমাদের হয়তো বা গল্পটি অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।